আমি আমিনুল হক ভুঁইয়া, আমি ঢাকা বাংলাদেশ থেকে এসেছি ডক্টর পার্থ কুমার কর্মকারের এখানে। পার্থ স্যারের সঙ্গে আমার প্রথম পরিচয় হবার পর আমার পরিস্থিতি দেখে, আমার পরীক্ষা নিরীক্ষা করে উনি আমাকে ওষুধ দিলেন, আমার দুই একটি পরীক্ষা করালেন। সবচেয়ে বড় কথা হলো যে উনি যে আমাকে প্রেসারের ওষুধ দেওয়া হয়েছিল, সেই প্রেসারের ওষুধটি একেবারেই কমিয়ে নিয়ে আসার পরে উনি একটি ওষুধ দিলেন, সেই ওষুধ আমি খেলাম কন্টিনিউ। তাতে করে আমার শারীরিক অবস্থা অনেক উন্নত হলো। মোট কথা হলো যে আমি যতটুকু জানতাম এবং ওনার কাছ থেকে, ডক্টর পার্থ কুমার স্যারের কাছ থেকে, আমি যে বিষয়টি সবচেয়ে আমার ভালো লেগেছে যে উনি হচ্ছেন একজন মানবিক চিকিৎসক। মানবিক চিকিৎসক কেন? তার কারণ হচ্ছে যে উনি একজন রোগীর সঙ্গে, তার কথার সঙ্গে, তার পরিবারের সঙ্গে উনি একাত্মতা ঘোষণা করে ফেলেন, মানে একাকার হয়ে যান। কারণ একজন তখন আর একজন রোগী থাকেন না, তখন সেই রোগীর বেলায় যে তার ব্যথা, তার সমস্যা যে অনুভূত হয়, সেটা যেন উনি অনুভব করতে পারেন। আমরা যদি বলি, এক্ষেত্রে যদি বলি যে উনি একটা ইমপ্যাথি কাজ করে ওনার মধ্যে, যে অপরের বেদনায় নিজে ব্যথিত হবার এই বিষয়গুলো, এই এই কারণেই উনি একজন, ডক্টর পার্থ কুমার হচ্ছেন একজন মানবিক চিকিৎসক। এবং আমি মনে করি যে আমাদের মতো মানুষ যারা, মধ্য নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা, তারা সবসময়ই ডক্টর পার্থ কুমার কর্মকারের কাছে যদি আসেন এবং আমরা আসি, তাহলে আমরা অনেক কিছু থেকে রিলিফ পাব। এবং কিডনি এমন একটি জিনিস যে আমার কিডনি রোগ হয়েছে, আমি বুঝি অচল, আমি শেষ, আর কিছুই নেই। কিন্তু ডক্টর পার্থ কুমার স্যারের এখানে এসে আমার যে জিনিসটি মনে হলো যে না, নিয়মতান্ত্রিকভাবে কিডনিকে নিয়ন্ত্রণ করে খুব সুস্থ এবং সুন্দরভাবে একজন মানুষ বসবাস করতে পারেন, জীবনযাপন করতে পারেন, এই বিষয়টি আমি এখানে জেনেছি। তাই আমি মনে করি যে এই মানবিক চিকিৎসক আরও যাতে করে ওনার কর্মক্ষেত্রকে আরও বাড়িয়ে নিতে পারেন, সেই সহযোগিতাই আমরা প্রার্থনা করছি। ডক্টর পার্থ কর্মকারের দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করছি, সেই সঙ্গে এই মানবিক চিকিৎসকের জন্যে আমরা সত্যিকার অর্থেই কৃতজ্ঞতা প্রকাশ করছি।